জি আমি সকাল 9টার সময় ব্লক থেকে বের হয়ে যাই, বি ব্লকে থাকি রাজশাহী কলেজের। তো বের হয়ে যাওয়ার পরে সন্ধ্যা 6টার দিকে ঢুকি রুমে। ঢোকার পরে আমি বসে নিউজ লিখছিলাম, আমি সাংবাদিকতা করি। তো এর মধ্যেই ছাত্রলীগের কর্মী ঢুকে রুমে, দুজন ঢুকে আমাকে অতর্কিতভাবে মারা শুরু করে। তো মারার এক পর্যায়ে বলে যে কুত্তার বাচ্চা বা সুরের বাচ্চা, এরকম আরো অকথ্য ভাষা বকাবাজি করে যে তুই প্রোগ্রামে যাস নাই কেন। বলছি ভাই কিসের প্রোগ্রাম আমি তো জানি না। তো বলছে যে সারাদিন আমাদের জাতীয় প্রোগ্রাম হচ্ছে, তোরা রুমে আসিস এরকম করে। পরে বলছি ভাই আমি তো সাংবাদিকতা করি, আপনাদের সভাপতি সেক্রেটারি যারা ছাত্রলীগের আছে এদেরকে জানানো আছে, তো আমাদের তো সবসময় সামনে থাকলে সমস্যা হয়। তো এই সাংবাদিক শোনার পর আমাকে আরো মারছে, মারধর করে। মারধর করার পরে দুজন মিলে মারতে মারতে আমাকে রুম থেকে বের করে নেয়। বের করে আমাকে ধাক্কাতে ধাক্কাতে এ ব্লকে নিয়ে যায়। এ ব্লকে গিয়ে দেখি প্রায় 30 থেকে 35 জনের মতো শিক্ষার্থী ছিল, ওদেরকে দাঁড়া করে রাখছে, আটকায় রাখছে বারান্দায়। নিয়ে যাওয়ার পর ওইখানে মাস্টার্সের 7 থেকে 8 জন ছিল, যারা পরীক্ষা দিয়ে রুমে ঢুকছে তাদেরকেও মারছে। আর যারা দুজন মারছে, শাহরুখ আর একজনের আমি পরিচয় জানি না, দুইজনই আপনার হলো সিটি কলেজের স্টুডেন্ট, রাশিক দত্তের সাথে থাকে, ছাত্রলীগের সাথে যুক্ত। তারা এসে বাইরের লোকজন এসে মারছে। আমার প্রোগ্রামে যেহেতু লোক আসে না, 6 জন 7 জন করে লোক আছে, তো তোমরা বিভিন্ন সংগঠন যদি এইভাবে থাকো তাহলে তো তোমাদেরকে আমি রাখবো না, ব্লকে থাকতে হলে তোমাদেরকে প্রোগ্রাম করতে হবে। তো এই বিষয়ে যতটুকু হয়েছে কিছু মনে করো না, এই পর্যন্তই থাক। তোমাদের রিপোর্টার সিনিয়রদেরও জানানো যাবে না, আর কলেজ প্রশাসনকে তো জানানোই যাবে না, এটা এই পর্যন্ত রাখবা, নিয়মিত প্রোগ্রামে আসবে এরপরে থেকে, এরপরে থেকে ভুল করবা না। উনি যখন কথা বলতেছিল যে আমাকে মারছে শাহরুখ নাম, সে তো তারপরেও আমাকে বকাবাজি করে যাচ্ছে অকথ্য ভাষায়, মানে ওই নগর ভবনের ভিতরেই। পরে আমার রিপোর্টার সিনিটির ভাইটা গিয়ে আমাকে ওইখান থেকে নিয়ে আসে, আমাদের দুইজনকে, আমরা দুইজন ছিলাম। নিয়ে আসার পরে তো আমাদের বিষয় হলো যে আমাদেরকে এর আগেও হুমকি ধামকা দিছে যে আমরা প্রোগ্রাম কেন করি না, ব্লকে থাকতে দিবে না। আর এক সপ্তাহ আগে 7-8 জনকে মারছে বি ব্লকেরই। তো আমি 6 মাস এখানে উঠছি, ওঠার পরে 4 বার এভাবে মানে মারামারি দেখছি বা নির্যাতনের শিকার হয়েছে শিক্ষার্থীরা। তো তাদের কথা যে চাকরি করবা, টিউশনি করবা বা ক্লাস করবা, তোমরা বাইরে গিয়ে থাকবা, এখানে আমরা তোমরা যদি সরে যাও, তোমাদের বাড়িতে গিয়ে যদি থাকো তাহলে তোমাদের সিট খালি করে আমাদের কর্মী তুলে দিব, কর্মী তুলে দেব। আমাদের প্রোগ্রামে যদি লোকই না হয় তাহলে তোমাদের এখানে হোস্টেলে রেখে লাভ, কিন্তু আমরা তো থাকি, আমাদের বাবা মার টাকায় থাকি। কিন্তু এইভাবে যদি ছাত্রলীগের সবসময় নির্যাতনের শিকার হই আমরা, তাহলে তো এটা মেনে নেওয়ার মতো না। আমাদের রুমে থেকে যদি ধরেন আমি রুমে ছিলাম, রুমে গিয়ে আমাদেরকে মারছে, কেউ আমাদেরকে আটকায় নাই, এটা কলেজ প্রশাসনও তখন ছিল না। পরবর্তীতে আমাদের সাথে রাত 2টার সময় নিউজ কাভারেজ হওয়ার পরে, নিউজ বিভিন্ন পোর্টালে যাওয়ার পরে আমাদের কলেজ কর্তৃপক্ষ আমাদের সাথে যোগাযোগ করে, তার আগে কেউ আমাদের সাথে যোগাযোগ করে নাই। তো আমরা তো এখানে আসলে নিরাপত্তা নিশ্চিত হচ্ছে না আমাদের। আমার নাম শরীফুল ইসলাম, তৃতীয় বর্ষ ইতিহাস ডিপার্টমেন্ট। কাল থেকে আমাদের, আমি যেহেতু রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটেরই সদস্য এবং একটা ছোটখাটো মিডিয়াতেই জব করি, তো সকাল ধরে আমাদের একটা মানব বন্ধন ছিল যে হোস্টেলের আপনার হচ্ছে প্রথম শহীদ মিনার, ওটার উপলক্ষে আর কি, ওটার স্বীকৃতির জন্য আমরা একটু মানববন্ধন করি। তো মানববন্ধন করে আমি হচ্ছে বিকালে 2টার দিকে আর কি রুমে গেছি। তো রুমে যে খাওয়া দাওয়া করে কেবলমাত্র আমি বসছি, তখনই আর কি তার পাঁচজন এসে বলতেছে যে প্রোগ্রাম আছে বেরোতে। তো আমি রেডি হয়ে বের হয়ে আসছি, আমার আবার 5:30টার সময় ডাক্তারের ভিজিট ছিল, তো আমি 3:30 থেকেই প্রোগ্রামে ছিলাম। 5:30টার সময় যে প্রোগ্রামের যে দায়িত্ব আছে সেই ভাইয়াকে আমি বললাম, রাফি নাম করে, যে বললাম ভাই আমার তো মেডিকেলের চেক আপের জন্য যেতে হবে, তো আমাকে একটু ছেড়ে দেয়। বললে উনি আর কি রাগের সুরে বললো যে কালকের মধ্যে মেস দেখবা, হোস্টেল ছেড়ে দিবা। তো আমি ওটা শুনে আমি চলে গেছি, যে মেডিকেল চেক আপ করিয়ে আমি 6:30টার দিকে রুমে ঢুকছি, কেবল 6:20-এর দিকে হয়তো রুমে কেবল ঢুকে বসে আছি। রুমে বসছি মনে হয় 5 মিনিটও হয়নি, এর মধ্যে দরজা ধাক্কা ধাক্কি শুরু হয়ে গেছে। তো আমি যে কোনো রকমের ভয়তে দরজা খুললাম, খোলার সাথেই বলতেছে তুই রুমে কেন, শাহরুখ নাম করে একটা ছেলে বলছে রুমে কেন, বলে 3-4 জন মিলে চক টপ শুরু করে দিচ্ছে, দিয়ে রুম থেকে বের করে দিচ্ছে, ফোন টোন কেড়ে নিয়ে। পরে হচ্ছে বলতেছে যে, আমি বললাম যে ভাই আমি মেডিকেলে ছিলাম, আপনি গায়ে হাত তুললেন কেন, বলে বলতেছে আমি তোকে মারছি পারলে কিছু করে নি। সো আমরা যারা সাধারণ স্টুডেন্ট আছি, যেহেতু আমরা একটা মিডিয়াতে আছি, এই জন্য আমরা এতদূর আসতে পারছি, আপনাদের সাথে দেখা সাক্ষাৎ করতে পারছি। কিন্তু পরে আমি যখন বের হয়ে দেখি ওই এ ব্লকে আমি থাকি, এ ব্লকে প্রায় 20-25 জনকে এভাবে মারধর করে বের করে নিয়ে এসে ওখানে দাঁড় করা রাখছে, অকথ্য ভাষায় গালিগালাজ করতেছে। মেন কথা ওদের প্রোগ্রামে কেন আমরা নেই, এটাই হচ্ছে ওদের মেন কথা ছিল, সে প্রোগ্রামে সবাইকে আটকা রাখছিল। পরে ভাইয়েরা আমাদের কোনোভাবে জানতে পারছে যে আমাদের গায়ে হাত তুলে নিয়ে গেছে আমাদের এই জায়গায়, তো তারা আমাদের উদ্ধার করে নিয়ে আসে ওখান থেকে। শিক্ষার্থীরা সার্বক্ষণিকভাবে নিরাপত্তাহীনতায় ভুগতেছে, বহিরাগত ছেলেমেয়েরাই গায়ে হাত তুলছে,
কালকে যে শাহরুখ নাম করে ছেলেটা আসছে, আমাদের কলেজেরই স্টুডেন্ট না, ও মূলত বাইরের রাশিদ ভাইয়ের সাথে সবসময় থাকে, সেই পারপাসে আমাদের গায়ে হাত তুলছে। এটা এটা খুবই অপ্রীতিকর একটা ঘটনা, আমরা কেউই আশা করি না। আর প্রত্যেকটা প্রায় প্রত্যেকটা দিনই 4-5টা করে প্রোগ্রাম রাখে, ছেলে মেয়েরা যে পড়াশুনো করবে বা কোনো কোচিংয়ে ক্লাস নেবে এই ধরনের কোনো সুযোগ তারা রাখেই না। তো তাদের কথা হচ্ছে হোস্টেলে থাকলে তোমাদের প্রোগ্রাম করতে হবে, এ কোথায় কি হচ্ছে না হচ্ছে মিন। আর যদি কোনো মেডিকেল পারপাসেও কেউ যায়, যেমন আমি নিজেই ভিক্টিম, আমি মেডিকেল পারপাসে গেছি তারপরেও তারা গায়ে হাত তুলছে। ওদের কথা হচ্ছে মারা যাওয়ার আগ পর্যন্ত তোমাদের এখানে থাকতে হলে প্রোগ্রাম করতে হবে। আলসা কি বলছেন? আমি বোটানি ডিপার্টমেন্টে আছি, মাস্টার্স পরীক্ষা ছিল, মাস্টার পরীক্ষা 4:30 শেষ হয়েছে, আমার রুমে ফিরতে প্রায় 5টা কিছু বেজে গেছে। তো রুমে আসলাম, এসে আমাদের অন্যান্য দিন যেরকম প্রোগ্রামে আমাদেরকে ডাকে আমরা যাই, কিন্তু কালকে আমাদের কোনো ডাকা নেই, আমরা রুমে ছিলাম, অযথা এসে আমাদেরকে মারধর করা হয়েছে। মারা বলতেছে যে আপনারা কেন প্রোগ্রামে যাননি, আমরা বললাম ভাই আমরা তো প্রোগ্রামে নিয়মিত করি কিন্তু আমাদের তো ডাকা হয়নি খুব, মাস্টার পরীক্ষা ছিল, বলছে তোদের কিসের মাস্টার পরীক্ষা, এইভাবে তারা মানে অকথ্য ভাষায় গালি গালাজ এবং ছাত্রলীগের ছেলে ফেলে ওদের নাম আমি জানি না, নতুন ছেলে যারা হোস্টেলে থাকে না তারা বাইক থেকে আসছিল, এদের সাথে আপনি গিয়েছিলেন প্রোগ্রামে? হ্যাঁ প্রোগ্রামে করে আসছি, আমরা এদের সবাইকে নিয়ে গেছিল মারধর করার পর। আমরা তো নিয়মিত প্রোগ্রামে ডাকে, সকাল সন্ধ্যায় সবসময় যাকে তখনই যাই আমরা হোস্টেলে থাকি, কিন্তু কালকে তো আমার পরীক্ষা ছিল না। এটা কি বাধ্য করে নাকি যার ইচ্ছে সে যায়? এটা বাধ্য, যেতেই হবে হোস্টেলে থাকলে। কি বলে তারা? তারা বলে যে হোস্টেলে থাকলে রাজনীতি করতেই হবে। কলেজ কর্তৃপক্ষ প্রিন্সিপাল স্যার যে সময় ছিল, ওই যে হবিবুর স্যার, তারপরে রানা স্যার, তাদেরকে বলা হয়েছিল, তারা বলে যে বিষয়টা আমরা দেখছি, এ পর্যন্ত পরবর্তী আর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আমার নাম মোহাম্মদ শহীদ রানা, বাসা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট। দেখে নিব তো, এভাবে বলছে দেখে নিব, তারপরে বলছে লাইভ হচ্ছে বলে তোদেরকে কিছু বলছি না, নাহলে দেখতে কি করতাম। তাহলে আমার এই কলেজে শিক্ষার্থী নিরাপদ না, আমার সাংবাদিক নিরাপদ না, আমার কলেজ প্রশাসন নিরাপদ না, তাহলে কি কলেজ কি ছাত্রলীগের? তাহলে ছাত্রলীগকে ছেড়ে দিতে হবে। আমি ওকে ডাকলাম যে হলো চলো মিডিয়াতে যাই, প্রোগ্রাম আমাদের এখানে প্রোগ্রাম ছিল ছাত্রলীগের, তো ওই হলো শুয়ে থেকে পা তুলে আমার দিকে ইয়ে করে কথা বলছিল, ওকে আমি দুইবার ডাকলাম ওইভাবে, তারপর আমি শুনি তখন রাগ হয়েছে দুইটা থাকতে হয়েছে, কেউ পাঠাইনি। এই বিষয়টা কালকে যখন এই ঘটনাটা ঘটে তখন আমি দলীয় প্রোগ্রামে বাইরে ছিলাম, আমি তৎক্ষণে শুনেছি এবং আমাদের রিপোর্টার সেনেটের প্রেসিডেন্ট সেক্রেটারি আমাকে ফোন দিয়েছে, আমি তৎক্ষণিক আমাদের প্রিন্সিপাল অধ্যক্ষ স্যার, আমাদের কলেজ সুপার, হোস্টেল সুপার, তাদের সাথে কথা বলেছি, যারা এটার সাথে জড়িত তারা যদি ছাত্রলীগের হয় সেটার আমরা ব্যবস্থা নিব সাংগঠনিকভাবে, এবং কলেজ প্রশাসন যেই ব্যবস্থা নেবে তাতে আমরা কোনো হস্তক্ষেপ করবো না, দোষী দোষী। এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং এটি একেবারেই অগ্রহণযোগ্য একটা ব্যাপার, কারণ আমাদের এই কলেজে কিন্তু কোনো পরীক্ষা কেন্দ্র নেই, শুধু আমরা পড়াই এবং আমাদের ইন্টারনাল পরীক্ষাগুলো হয়, ছাত্রদের সবসময় কিন্তু জাতীয় সিলেট কারো ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, মাস্টার্স, একটার পর একটা পরীক্ষা লেগেই থাকে, তো সব ছাত্র তো পরীক্ষার্থী থাকে, তারা পরীক্ষা দিতে যায়, পরীক্ষা দিয়ে আসে, আবার কিছু নিডি ছাত্র আছে এখানে যারা প্রাইভেট পড়িয়ে বিভিন্ন আই করে কিন্তু এখানে পড়াশোনা করে, তো সেই ছাত্রগুলোকে যদি আমি বলি যে না আমার সাথে যেতে হবে এখানে, এটি তো একেবারেই অগ্রহণযোগ্য। তো এই অনাকাঙ্ক্ষিত ঘটনা তারা ঘটিয়েছে, আমরা করবে তাদেরকে বলেছি, তারা নিঃশর্ত ক্ষমা চাচ্ছে বারবার। ভিডিওটি ভালো লাগলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন।